বন্ধুরা হলুদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায় যেটি হল কার্কিউমিন এর বিভিন্ন প্রকার মেডিসিনাল এফেক্ট আছে এবং আমাদের শরীরে নানা প্রকার ম্যাজিক্যাল হেলথ বেনিফিট প্রোভাইড করে থাকে আর এই বিষয় সম্পর্কে প্রায় নাইনটি মানুষ জানেই না যারা জানে তারা কিন্তু প্রতিদিন বিভিন্ন পদ্ধতিতে হলুদ খেয়ে থাকেন বা সেবন করে থাকেন আর যারা জানেন না তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন কাজ করে কারণ তাদের মধ্যে স্বচ্ছ ধারণা থাকে না হলুদ কিভাবে খাওয়া উচিত খাওয়ার সঠিক নিয়ম বা পদ্ধতি কি এটা খালি পেটে না ভরা পেটে খেতে হবে কাঁচা না পাউডার ফর্মে নিতে হবে কোন খাবারের সঙ্গে খেলে এটা ভালো কাজ করবে বা এর গুড অ্যাবজরভেশন হবে এই বিষয়গুলো সম্পর্কে তাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা থাকে না তাই তারা হলুদ খান না এবং বিভিন্ন প্রকার ম্যাজিক্যাল হেলথ বেনিফিট থেকে তারা বিরত থাকেন বা তাদের শরীরে সেই কষ্ট বা সমস্যাগুলো উত্তরোত্তর বেরিয়ে যায় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ক্লিয়ারলি অর্থাৎ স্বচ্ছভাবে বলবো যে হলুদ খাওয়ার সঠিক পদ্ধতি বা নিয়ম কী এটা কখন খাওয়া উচিত কতটুকু মাত্রায় খাওয়া উচিত অর্থাৎ এর সঠিক ডোজ কী এবং কোন খাবারের সঙ্গে খেলে এর অ্যাবজরবেশান রেট বেড়ে যায় এছাড়া আমাদের শরীরে কোন কোন রোগ ভোগগুলোর ক্ষেত্রে এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন কম্পাউন্ডটি খুব সুন্দরভাবে কাজ করে থাকে এক নম্বর হচ্ছে ডিটক্সিফাইং লিভার দেখুন আমাদের লিভারের মধ্যে যখন টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে তখন কিন্তু আমাদের গোটা শরীরের উপর এটা প্রভাব ফেলে যেমন অনিদ্রা চঞ্চলতা অস্থিরতা ক্ষুদামন্দা শরীর শুকিয়ে যাওয়া শরীরের ওজন ঝরে যাওয়া এই ধরনের সমস্যাগুলো যেমন হয় তেমনই কিন্তু লিভারের মধ্যে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে গেলে লিভারের মধ্যে সেল টিস্যু ড্যামেজ হতে আরম্ভ করে এবং লিভার থেকে হজমকারক যে রসগুলো বা জুসগুলো বেরোয় সেগুলো মাত্রায় কম বের হয় আর এই কারণের জন্য আমাদের বিপাক্রিয়া এমনকি আমাদের হজম প্রক্রিয়া অর্থাৎ ডাইজেস্টিক সিস্টেমের উপর একটা অ্যাক্টিভ এফেক্ট পড়ে যায় এবং তার জন্য গ্যাস অম্বল বুকজালা জ্বালা বদহজম এই যে সমস্যাগুলো আছে সঙ্গে কিছু অন্ত্রের রোগ যেমন কোলাইটিস আমাশ হয় এই ধরনের সমস্যাও হতে দেখা যায় এবং সর্বশেষে লিভার পরিমাণে বেড়ে যায় অর্থাৎ লিভার ফুলে যায় তার মধ্যে চর্বি জমে যায় এমনকি জন্ডিস পর্যন্ত হতে দেখা যায় এই যে নানান সমস্যাগুলো আছে এই সব সমস্যাগুলোকে হানড্রেড পারসেন্ট দূর করতে পারে কিন্তু হলুদের মধ্যে থাকা এই কার্কিউমিন কম্পাউন্ডটি যদি আপনারা সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সঠিক মাত্রায় এটাকে প্রতিদিন সেবন করতে পারেন হলুদের মধ্যে থাকা কার্কিউমিন একটি হাই অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে আপনারা সকলেই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যাল যেগুলো ঘোরাফেরা করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যালসের মাত্রা বাড়তে থাকে আর এর কারণেই কিন্তু শরীরে নানা রকম ভোগ সৃষ্টি হয় শরীরে সেল টিস্যু ড্যামেজ হতে আরম্ভ করে বিশেষ করে এজিং প্রসেস এবং যেসব ডিজেনারেটিভ ডিজিজ আছে যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে হয় যেমন হার্ট সম্বন্ধীয় বিভিন্ন প্রকার রোগ রক্ত নালীর মধ্যে প্লাক তৈরি হওয়া বা ব্লকেজ তৈরি হওয়া স্ট্রোকের সম্ভাবনা এই যে রোগগুলো আছে তার সঙ্গে আরও কিছু সমস্যা আছে যেমন স্কিনের নান রকম সমস্যা স্কিনের বিভিন্ন রকম রোগ অকালে বয়সের ছাপ পড়ে যাওয়া এই ধরনের যে সমস্যাগুলো আছে এই সব সমস্যাগুলোকে কিন্তু হলুদ দূর করতে পারে অর্থাৎ হলুদের মধ্যে যে কার্কিউমিন কম্পাউন্ডটি আছে সেটি খুব সুন্দরভাবে দূর করতে পারে তিন নম্বর হচ্ছে হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে অর্থাৎ প্রদাহ নাশক হয়ে থাকে হলুদের মধ্যে এই কার্কিউমিন কম্পাউন্ডটি কিন্তু প্রদাহ বা ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যাদের শরীরে ব্যথা বেদনার সমস্যা থাকে এবং তার জন্য কারণস্বরূপ বিভিন্ন রকম রোগ থাকে যেমন বাদ ব্যাধি ইত্যাদি জয়েন্টের ব্যথা এই ধরনের সমস্যাগুলো অ্যাকিউট এবং ক্রনিক দুটোর ক্ষেত্রেই যখন একটা সাডেন ইঞ্জুরি হচ্ছে বা ভোগ হচ্ছে সেটার কারণে অ্যাকিউট যে ব্যথা বেদনা বা প্রদায়ের সমস্যা হয় সেটাকে তো দূর করি তার সঙ্গে লম্বা সময় ধরে চলা যেসব ক্রনিক ব্যথা বেদনার সমস্যা আছে যেগুলোর জন্য আপনারা দীর্ঘদিন যাবৎ কিলার ট্যাবলেট খেয়ে থাকেন এবং যার জন্য হার্ট এবং লিভারের সমস্যা আরম্ভ হয় এমনকি কিডনির সমস্যা আরম্ভ হয় সেই ট্যাবলেটগুলোকেও কিন্তু বন্ধ করে দিতে পারে ডেলি বেসিসে যদি আপনারা হলুদকে সঠিক নিয়মে সেবন করতে পারেন এরপরে আসছে ইম্প্রুভ স্কিন হেলথ আমাদের চামড়ার মাধুর্য বা সৌন্দর্য এর গ্লেজকে ধরে রাখার জন্য হলুদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডেলি বেসিসে যদি হলুদ সঠিক নিয়মে সেবন করা যায় চামড়ার বিভিন্ন রকম যে রোগভোগ আছে যেমন ব্রনো ফোড়া ফুসকুরি চামড়ার মধ্যে দাগ হয়ে যাওয়া দাগ ছোপ পড়ে যাওয়া এবং বয়সের ছাপ পড়ে যাওয়া অল্প বয়সী বুড়ো হয়ে যাওয়ার মতো দেখতে লাগা এই সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি দূর করে দেয় যদি আপনারা প্রতিদিন হলুদকে সঠিক নিয়মে সেবন করতে পারেন অর্থাৎ এক কথায় বলতে গেলে এজিং প্রসেসকে এ কিন্তু স্লো করে দেয় আপনাকে চিরকাল একই রকম রাখতে সাহায্য করবে দেখবেন বিভিন্ন রকম মানুষ আছেন যাদের জীবনের মধ্যে ডিসিপ্লিন আছে নিয়ম নিয়মকানুন আছে যারা সঠিক সময় খাওয়া দাওয়া করেন সঠিক ভেষজ উপাদান সমৃদ্ধ খাবার দাবার নেন তাদের কিন্তু চিরকালই একই রকম দেখতে লাগে তাই হলুদ যদি সেবন করা যায় আপনিও কিন্তু খুব সুন্দর থাকবেন এবং তারুণ্য বজায় থাকবে স্কিন গ্লেজি থাকবে এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ রিডিউস ক্যান্সার রিক্স যাদের শরীরে ক্যান্সারের সম্ভাবনা আছে এটাকে কিন্তু দূর করতে সাহায্য করে যাদের শরীরে অলরেডি ক্যান্সার হয়ে গেছে এই ক্যান্সার সেলগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে যায় সংখ্যায় খুব দ্রুত বেড়ে যায় এই সেলগুলো যে বেড়ে যাচ্ছে এর প্রসেসটাকে কিন্তু স্লো করে কারকিউমিন এমনকি নতুন যে সেলগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে বিনষ্ট করতেও সক্ষম হয় এছাড়া ক্যান্সার সেলের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় বা ব্লাড সাপ্লাই হয় সেটাকেও কিন্তু বন্ধ করে দেয় যদি আপনারা ডেলি বেসিসে হলুদ সেবন করেন এর মধ্যে থাকা এই কার্কিমিন কম্পাউন্ডটি কিন্তু ক্যান্সার সেলের মধ্যে রক্তের সরবরাহকে বন্ধ করে দেয় তাই ক্যান্সারের যে প্রসেসিংটা আছে সেটাও কিন্তু মন্থর বা স্লো হতে দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ মানুষের মধ্যে অ্যালজাইমার ডিজিজ বলে একটি রোগ হতে দেখা যায় আর এই রোগের কারণে তাদের মস্তিষ্কের মধ্যে নানা রকম সমস্যা হয় তারা বর্তমান অবস্থায় কি করছেন সেটা কিছুক্ষণ পরে ভুলে যান বা অতীতের রকম স্মৃতি তাদের মনে থাকে না তারা সবসময় ভুলভ্রান্তি করেন এবং তাদের বাতিক ধরনের এক ধরনের চরিত্র হয়ে যেতে দেখা যায় এবং ব্রেনের বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যায় শরীরে নার্ভের দুর্বলতা আসে তার জন্য তাদের শরীরে ব্যথা অলস অবসভাব ক্লান্তি দুর্বলতা জ্বালাপোড়ার অনুভূতি এই যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোকেও কিন্তু হলুদ খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে তাই অবশ্যই কিন্তু ডেলি বেসিসে আমাদের হলুদ সেবন করা উচিত এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ যাদের রেসপিরেটরি ট্র্যাকের ইনফেকশান হয় ঘন ঘন যারা সর্দি কাশিতে ভোগেন যাদের সাইনাসের সমস্যা আছে যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং সঙ্গে যাদের ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রকম রোগ ভোগ আছে চেষ্টের মধ্যে সবসময় কফ জমে থাকে নিমোনিয়া বা বঙ্কাইটিসে ঘন ঘন ভোগেন এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু হলুদ একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান এর মধ্যে থাকা কার্কিমিন কম্পাউন্ডটি লাংসের বিভিন্ন রোগভোগ থেকে আমাদের মুক্তি দেয় চেস্টের মধ্যে যে কফ জমে থাকে আমাদের এয়ারওয়েজের মধ্যে যে ট্র্যাপড কফগুলো থাকে সেইগুলোকে ডিসলভ করতে বা গলিয়ে দিতে সাহায্য করে এবং কাশির মাধ্যমে বের করে দিতে সাহায্য করে এছাড়া আমাদের সাইনোসাইটিস নাকের অ্যালার্জি ঘন ঘন রানিনোস এবং কমন কোল্ড ও কাফের যে সমস্যা হয় সেইগুলোকেও কিন্তু হলুদ খুব সুন্দরভাবে দূর করে দিতে সাহায্য করে লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হল আর্থারাইটিস অর্থাৎ বাদ ব্যাধি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্ট পেন একটি কমন সমস্যা আর এর মূল কারণ হল আর্থারাইটিস রিমাটয়েড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস দুটোর ক্ষেত্রেই দেখবেন একটা ক্রনিক পেন অর্থাৎ ইনফ্লামেশান এবং প্রদাহের সমস্যা হতে দেখা যায় এবং এটা লং প্রসেস ধরে চলতে থাকে এই যে বাদব্যাধির ক্ষেত্রে যাবতীয় যে সমস্যাগুলো হয়ে থাকে এই সব সমস্যাগুলোকে কিন্তু দূর করতে সক্ষম হলুদের মধ্যে থাকা কারকিউমিন কিউমিন কম্পাউন্ডটি তবে ডেলি বেসিসে সঠিক নিয়মে কিন্তু সেবন করতে হবে তবে এই বাদব্যাধির সমস্যা ধীরে ধীরে যাবে এবং এই বাদব্যাধিজনিত যে ক্রনিক ব্যথা বা প্রদাহের সমস্যা আছে এইগুলো ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় হলুদ সেবনের ফলে এইবার আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো যে আপনারা হলুদকে কিভাবে সেবন করবেন কাঁচা না পাউডার না কিভাবে সেবন করবেন সেটা আপনাদের বিস্তারিতভাবে বলবো দেখুন বিভিন্ন রোগের ক্ষেত্রে হলুদের ব্যবহার পদ্ধতিগুলো বিভিন্ন হয়ে থাকে যখন আমরা পেটের সমস্যার ক্ষেত্রে এটাকে ব্যবহার করব যেমন কোলাইটিস আমাশয় গ্যাস অম্বল বদহজম এই ধরনের যে সমস্যাগুলো আছে এইগুলোর জন্য হলুদকে ব্যবহারের সঠিক নিয়মগুলো কে ছিলে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে জলে দিয়ে সেটাকে ফোটাতে হবে যেমন আদার জল তৈরি করা হয় ঠিক সেইভাবে এক গ্লাস জলে কিছুটা অর্থাৎ কিছুটা হলুদ টুকরো টুকরো করে দিয়ে সেটাকে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে যে জলটা হবে সেই জলটাকে কিন্তু আপনাকে পান করতে হবে প্রতিদিন এতে পেটের যাবতীয় সমস্যা সেরে যাওয়ার সম্ভাবনা আছে যেমন গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন কোলাইটিস এমনকি আমাশয় পর্যন্ত আরেকটি নিয়ম হচ্ছে এই পেটের সমস্যার ক্ষেত্রে যখন আপনারা খাবার দাবার খাচ্ছেন হলুদের ছোট্ট ছোট্ট টুকরো কিছুটা আদা নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে তার মধ্যে লেবুর রস দিয়ে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক টুকরো এক টুকরো করে ওইগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে এতে কিন্তু আমাদের শরীরে র কারকিমিন অ্যাক্টিভ ফর্মে যাবে এবং পেটের যাবতীয় যে রোগগুলো আছে সেইগুলোকে সারাতে সাহায্য করবে দুই নম্বর হচ্ছে ক্যান্সার এবং লিভারের প্রবলেমের ক্ষেত্রে যাদের লিভার খারাপ হতে চলেছে শরীরে ক্যান্সারের সমস্যা আছে লিভারের মধ্যে সেল টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে জন্ডিস হয়েছে লিভার ফুলে গেছে লিভারে ফ্যাট জমে গেছে বা লিভারের যে এনজাইমগুলো বেরো হয় হজমকারের রসগুলো বেরো হয় সেগুলো কমে গেছে যার কারণে গ্যাস অ্যাসিডিটি ইন্ডাইজেশান হচ্ছে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু হলুদের রস বের করতে হবে এক থেকে দেড় চামচ রস প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে বা এক টুকরো কাঁচা হলুদ ছিলে নিয়ে সেটাকে চিবিয়ে খেতে হবে প্রতিদিন তবে কিন্তু লিভার এবং ক্যান্সারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে সেইগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে এরপর আসছে কফ অ্যান্ড কোল্ড অর্থাৎ রেসপিরেটরি ট্যাকে যে সমস্যাগুলো হয় সর্দি কাশির যে সমস্যা হয় বুকে কফ জমে থাকে সাইনাসের মধ্যে কফ জমে থাকে বা সাইনোসাইটিসের সমস্যা অ্যালার্জি এই যে সমস্যাগুলো আছে এইগুলোর জন্য কিন্তু দুধের সঙ্গে কাঁচা হলুদ সেবন করতে হবে সেক্ষেত্রে আপনারা করবেন কি দুধে ছোট্ট ছোট্ট টুকরো কাঁচা হলুদ দেবেন সেটাকে ফোটাবেন তারপর সেই দুধটাকে কিন্তু সেবন করতে পারেন প্রতিদিন রাত্রে একবার করে বা হলুদের পাউডারকেও আপনারা ব্যবহার করতে পারেন এক গ্লাস মৃদু উষ্ণ গরম দুধে আধা চামচ মতো হলুদের পাউডার দিয়ে সেটাকেও আপনারা ডেলি বেসিসে সেবন করতে পারেন তবে হলুদটা যেন প্রসেসড না হয় কারণ এর মধ্যে বিভিন্ন রকম জিনিস মেশানো থাকে এর গুণাগুণটা সঠিক থাকে না র হলুদের পাউডারটা হলে খুব ভালো হয় যদি আপনারা এজিং প্রসেসকে কমাতে চান স্কিন হেলথকে বাড়াতে চান স্কিনকে গ্লেজি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এক টুকরো কাঁচা হলুদকে ছিলে সেটাকে বাড়তে হবে পেস্ট তৈরি করতে হবে তার সঙ্গে কিছুটা দুধ এবং কিছুটা মধু মিশিয়ে একটা টাইট পেস্ট তৈরি করে স্কিনের উপর লাগিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এইভাবে প্রতিদিন রাখতে পারেন এবং তারপর স্নান করে নিতে পারেন এতে কিন্তু ধীরে ধীরে স্কিনের মাধুর্য বাড়বে স্কিন গ্লেজি হবে এবং আপনার স্কিনের মধ্যে যে ঢিলে ভাব বা কুঁচকে যাওয়া ভাব এই সমস্যাগুলো খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এজিং প্রসেসটা স্লো হয়ে যাবে আপনার তারুণ্য খুব সুন্দরভাবে বজায় থাকবে এবং সর্বশেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো হলুদের মধ্যে থাকা এই কার্কিউমিন কম্পাউন্ডে কিন্তু শোষণ খুব কম হয় অর্থাৎ এর অ্যাবজরবেশন খুব কম হয় তাই খাওয়ার সঙ্গে এর সঙ্গে যদি গোলমরিচ সেবন করা যায় এই কার্কিউমিনের অ্যাবজরবেশন ফাস্ট হয়ে যাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কার্কিউমিন যাওয়ার পর সঙ্গে যদি গোলমরিচ কিছুটা যায় অর্থাৎ গোলমরিচের গুঁড়ো দু এক চিমটি যদি যায় এই কার্কিমিনটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যাবজর্ব হবে বা শোষণ হবে এবং আমাদের শরীরে গিয়ে ভালো কাজ করবে সর্বশেষে আপনাদের বলবো যে কতটা হলুদ সেবন করা উচিত আপনারা বুঝলেন যে কাঁচা কখন সেবন করবেন কখন রস পান করবেন কখন দুধের সঙ্গে বা কখন জলের সঙ্গে সেবন করবেন এখন কথা হচ্ছে ডেলি বেসিসে পাঁচ থেকে ছ গ্রামের বেশি কিন্তু হলুদ সেবন করা যাবে না অর্থাৎ প্রতিদিন আপনি পাঁচ থেকে ছ গ্রাম পর্যন্ত হলুদ সেবন করতে পারেন এর থেকে বেশি কিন্তু সেবন করা যাবে না সেক্ষেত্রে আবার নানারকম অসুবিধা হতে পারে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ লেগেছে এবং বিভিন্ন রকম যে তথ্যগুলো আমার মধ্যে ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ